আসসালামু আলাইকুম মারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা সুরাতুল বাকারার একশত একুশ নম্বর আয়াত পর্যন্ত কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি তো আজকের এই পর্বের মাধ্যমে আমরা শিখবো সুরাতুল বাকারার একশত একুশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ একশত বাইশ নম্বর আয়াত থেকে পর্বটি সকলে মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন দৈনন্দিন জীবনের মাস আলা মাসাইল ও এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছে কোরআন মাজিদ রিডিন শিখার পঞ্চাশতম আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم يا بني একালিফটান খারা জবর দর্শক আপনারাও আমার সাথে সাথে ঠুঁটনাড়িয়ে পড়ুন এতে করে আপনাদের অল্প দিনে কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে নি এখানে তিনালিফটান হবে একালিফের জায়গায় তিনালিফটান প্রথমত একালিফটান ছিল এর পরে ইয়াসাকিন একালিফটান তারপরে এই একালিফটানের ওপরে দেখুন একটা চিকুন চিহ্ন দিয়েছে মধ্যে মুন ফাঁসিলের চিহ্ন এখানে মধ্যে মুন ফাসিল তিন আলিপ্টান দিয়ে পড়তে হবে ইস হামজাদি সিন্দুরবে ইস র এখানে চার টান দিতে হবে মধ্যে মুতাসিল এটা হচ্ছে মধ্যে মুন ফাসিল আর এটা মধ্যে মুত্তাশিল মধ্যে মুন ফাসিলের চিহ্ন হচ্ছে চিকন এই যে পানির ঢেউয়ের মতো একটা চিকন চিহ্ন আর মধ্যে মোত্তা চিহ্ন হচ্ছে মোটা ঈশ্বর ই একালিফটান জেরির পরে ইয়া সাক ইয়ী শর

يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت حمزه بن ان عندي من ضربه عم انعمت 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 عليكم علي لَيْ دي دربه لي علي كم كَأَبْدِي دي ميم دربه كم عليكم أنعمت عليكم أنعمت عَلَيْكُمْ, أَنْ عليكم يا بني إسرائيل اذكروا উনিয়মতিল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আননি ও আন হামজা দিয়ে নুন দুরুবে হামজা হুন যবর আন আন বলে গুনাহ করতে হবে ওয়াজিব গুনাহ হামজা হুন যবর আন নুন ইয়াজের নি নি আবার একা লিফটান হবে জের পরে ইয়া

وأني فضلتكم على ال على ال إلم دي إلم دربي بي لل على ال على ال ع أكلبتن خرا على العالمين على العالمين হয়েছে মধ্যে আর্জি অক্ষ করার কারণে এখানে প্রথমত একালিফটান ছিল জের পর ইয়াসকিন একালিপ্টান কিন্তু এই একালিপ্টানের পরের অক্ষরেই যে অক্ষ হয়ে গেছে এই জন্য এটা টান হয়ে গেছে মধ্যে আর্জি আলামিন ওয়া অ্যানি ভলতুকুমা লাল মি ও ওয়াট্টা কো ওয়াও দিয়ে ওয়া তা জ্বর তা ওয়াত্তা ও ও এক হবে প্রেসার পরে ওয়াও সাকিন দর্শক আমি যেখানে যেখানে যেমন টান দিই যেমন উচ্চারণ করি

সুন নাফ নুন দিয়ে ফা ধরবে নাফ সুন সিনদু পেশ সুন নাফ, সুন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজ্জি আন ইদগামে হাকুননা হাকুননা করতে হবে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে আইন দিয়ে এই নুন নাদরে এই তাশদীত ওয়ালের নুন দরবে আইন নুন জবর আন আন বলে গুন্না করতে হবে আন নুন দিয়ে আবার গুণনা করতে হবে এই যে এই সিনের নিচে যে যে দুই তানবিন এই তানবিনের পরে তার পরের লাইনে ইকফার হরফ সিন আসছে এই জন্য ইকফা গুন্না করতে হবে এখানে এই তানবিনের ভিতরে ইকফা গুননা করতে হবে সিং সিং বলে গুন্না করতে হবে নাকের ভিতরে লুকিয়ে আন্নফ সিং ওয়াতকুয়াউ মাল্লা তজিজিনফ সুনানফ সিং শাই আও সিন্ধি যাদর বে সাই শাই আও এখানেও আবার ঈদগামে বা গুন্না গুন্নার সহিত মিলাই পড়তে হবে হামজা হুয়া ও দুই জবর আউ ওয়াও জবর ওয়া আউ ওয়া শাই ওয়া লা লা আকারিফ জবর পরে খালি আলিফ সেই আউ ওয়া লা শাই আউ ওয়া লা ইউকুবালু ইউকু ইউকু ইয়া দিয়ে কফ জরবে কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা মানেই ধাক্কা দিয়ে পড়া কলকলার হরফ পাঁচটি ভালো করে খেয়াল করে শুনবেন কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় এখানে আমরা উপরে পড়েছি জিম তা দিয়ে জিম দৌড়ছে কলকলা হয়েছে তাজে যে তা যে তারপরে এখানে ইয়া দিয়ে কফ দৌড়বে ইয়া কপ পেশ ইয় ইয় মানে আৱাজটা লাষ্টিক ধাক্কা খাব বাৰী খাব ইয়ালু ৱালু ৱালু মিন হাক মিমদিন নুন্দুৰবে মিন মিন হাক মিন হাক ولا يقبل منها واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل আইন দিয়ে দাল ধরবে এই দালটাও কিন্তু কলকল হরফ একটু আগে বললাম কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম দাল তো এখানে দালও আসছে আদে আদে। লাম দিয়ে পরের লাইনের তাজদিদ ওলা ওয়াও ধরবে এখানে ঈদগামে বাগুন্না গুন্না করতে হবে লাম ওয়াও দুই পেস্ট লো আদে লো আদে লো ওয়াও জবর ওয়া আয়াদে লো ওয়া لا لا أكلفتن عدل ولا تادي ننظر به تن تن يكفى قلناه به تان فعها تن فعها ولا يقبل منها عدل ولا تن

شفاعه ولا ولا تنفعها شفاعه ولا هم هذه من ضربه هم هم ين ضربه ينصرون ينصرون ولا تنفعها شفاعة ولا هم ينصرون ين اكفا قلنا صرون تنا لفتن مود ينصرون ও এই রিব তালা ও ই দিয়ে বাটা কল কলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ও ই ৰিব ৰাল বাঁজের রিব রিব ও এই রিব তা লা লা তিনো লিপ্টান ও এই রিব তালা ইব

র দিয়ে রব বা পেশব রব্বু হু উল্টা পেশ একান হু রু হু রু হু বি কালিমা টিং বি কালি এই যে এটা হচ্ছে কাফ আর এই খারাটা হচ্ছে লাম বি কালি মা মাান খারা বি কালি মাং

দর্শক ওয়াজিব গুন্নার পরিচয়টা আমি আপনাদেরকে বলে দিই ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে হরকত আমরা সকলেই জানি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো এই হরকতের পরে নুন এবং মিম ভালো করে খেয়াল করে শুনবেন হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদ্বিত থাকলেই সেখানে ওয়াজিব গুন্না করে পড়তে হবে তো এখানে দেখুন এই যে তার উপরে জবর এটা হরকত এই হরকতের পরে মিমের উপরে তাসদ্বিত আসছে এই এখানে ওয়াজিব গুন্না করতে হবে তারপরে দেখুন হার উপরে পেশ এটা হরকত এই হরকতের পরে নুনের উপরে তাসদীদ আসছে এটা ওয়াজিব গুন্না করতে হবে এটা মিমের উপরে এটা নুনের উপরে দুটোটাই ওয়াজিব গুন্না একারে পরিমাণ গুনাহ করে পড়তে হবে আশা করি ওয়াজিব গুননার পরিচয় আপনারা বুঝতে পারছেন ফা আতাম্মাহুন্ন ওয়া বি কালিমাতিন ফাতম বাহুন ক্বালা ক্ব আকলফটন জবর উপরে খালি আলিফ ক্বালা ক্বালা ইন্নী হামজা দিয়ে নুন দরবে হামজা নুন এর ইন এখানে ওয়াজিব গুননা হবে এই যে আলিফের নিচে জের হরকত এই হরকতের পরে নুনের উপরে তাসদীদ আছে বলে আবার দিতে হবে এই জেরের পরে দর্শক এই আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই যে কলা এখান থেকে ধরে পড়ব তাই এইটুক মনে রাখবেন সকলেই এই পৃষ্ঠার এই শব্দটুক মনে রাখবেন কারণ পরের পৃষ্ঠায় গিয়ে এখান থেকে ধরে পড়ব অনেকে হয়তো বুঝবে না যে ওই পৃষ্ঠায় এইটুক নেই কেন তো আগে বললাম যে এই পৃষ্ঠার এখান থেকে ধরে পড়ব ওই পৃষ্ঠায় গিয়ে চলুন চলে যায় পরে খালি খালিয়ালিফ জ্যা ওই পৃষ্ঠায় রেখে আসছি ইন্নী জ্যা আঁইলুক জ্যা আইলুক লিন্নাসি লাম দিয়ে নুন এখানে ওয়াজিব গুন্হা এই যে লামুন নিচে জিৰ হরকত হরকতের পরে নুনের ওপৰত আস্তৃত লাম নুন লিন লিন্ নুন আলিবজাবৰ না লিন্সি লিন্না সি কলে ইন নি জ্যা আইলুক লিন নাসি ইমামা ইমা মা একালিপটান জবর উপরে খালি আলিফ ইমা মা এখানেও একালিপটান হবে وقف করার কারণে এই মিমের উপরে দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে এই খালি আলিফ দিয়ে একালিপটান দিয়ে পড়তে হবে ইমামা ইমামা তো ওই পৃষ্ঠার ওই শব্দ ওখান থেকে ধরে পড়ি

জুর রিয়া তি দিয়া র দৌড়বে লাল র পেশ উদুর র দেওয়া আবার এইয়া দৌড়বে র ইয়াজের রি উচ্চারণটা খেয়াল করবেন লাল র পেশ উদুর র ইয়াজের রি জুর রি জুর রি ইয়া সব রিয়া জুর রিয়া জুর রিয়া তি তি একালিফটান যের উপরেই আসাকিন ذريتي ومن ذريتي قال ومن ذريتي قال ومن ذريتي قال, قال قا لا قال লা এই লাও একা লিপ্টন লা অ লা লা না না লিপ্টন জবরের পরে খালি আলিফ যত আছে প্রত্যেকটার ভিতরেই একা করে টান দিতে হবে যদি পাশে অন্য কোনো শর্ত না থাকে অল লা লু লু আহ আহ আইন দিয়ে হা ধরবে আহ তাৰপৰা দেখোন ডাল দিয়ে ইয়ানা দৰে পরের লাইনের তাজদি তোলা ও ধরবে মাজখানে ইয়া আলিফ লাম তিনটা অক্ষর বাদ যাবে ডাল ব জেৰ দিউ দিওঁ ব খাৰাজবাৰ ও কলায়ানা লু আহ দিও ব আহ দিও ব লি মিন ওয়লিমিন অক্ষ করার কারণে তিনালিপ্টান হয়েছে মধ্যে আর্জি একালিফটানের পরের অক্ষরেই যদি অক্ষ হয়ে যায় তাহলে সেখানে তিনালিপ্টান হবে মধ্যে আর্জি অংম দর্শক ওই পৃষ্ঠার ওখানে যে একটু শব্দ রেখে আসছিলাম ওখান থেকে আরেকবার ধরে পরি কলা নিজ কলা মিং দুরিয়া তি কলালায় না লোয়াং দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই কোরআন মাজি রিডিং শেখার পঞ্চাশ নাম্বার পর্ব শেষ হয়ে গেল আমাদের সৌরাতুল বাকারার একশত চব্বিশ নাম্বার আয়াতের মধ্য দিয়ে এর পরের পর্বে আমরা কোরআন মাজিদ রিডিং শিখব সৌরাতুল বাকারার একশত চব্বিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত পঁচিশ নাম্বার আয়াত থেকে দর্শক আবার আসবো অন্য পর্ব নিয়ে যাওয়ার আগে আরেকবার বলি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি সকলেই করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা